আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের আয়োজন আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে প্রিয় দর্শক আন্তর্জাতিক আকাশ অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক যে কোনো একটি বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী কথাবার্তা বলি এখানে আজকে আমরা যে বিষয়টি আলোচনার জন্য বেছে নিয়েছি সেটি হল যে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনটি আলাদা আলাদা মামলা করতে যাচ্ছে সেই মামলা তিনটি হলো এক হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অর্থনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক এই তিনটি সন্ত্রাসবাদের জন্য অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য মামলা করবে ইরান ইরান এবং ইরাক তারা যৌথভাবে তাদের নিজ দেশের আদালতে করবে পাশাপাশি আন্তর্জাতিক আদালত তথা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটি হেগে অবস্থিত সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ওয়ার ক্রাইমের মামলা করবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রিয় দর্শক ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ তিনি আবারও জানিয়েছেন তারা মামলা করার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং এর আগে আমরা দেখেছিলাম যে জেনারেল কাশেম সোলাইমানিকে গত তিন জানুয়ারি যখন হত্যা করা হয় এরপরে কিন্তু ইরাক এবং ইরানের যারা প্রধান আইনি কর্মকর্তা বা প্রধান বিচারপতি তারাও কিন্তু একই ধরনের কথা বলেছিলেন সেখানে আমরা দেখেছিলাম যে ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি এবং ইরাকের উচ্চ বিচারিক পরিষদের প্রধান ফাইক আল জায়দান সেই সময় জানিয়েছিলেন যে জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশনের যিনি ইউনিট সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মোহান্দিসকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা নিজেদের অভ্যন্তরীণ আদালতে এবং আন্তর্জাতিক আদালতে মামলা করবেন জেনারেল কাশেম সুলাইমানকে হত্যা করার বিষয়ে ইরান যে মামলাটি করতে চায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সেটি হলো যে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করবে এটি সন্ত্রাসবাদের মামলা হবে আর আরেকটি মামলা করতে চাই ইরান অর্থনৈতিক ইরানের উপর যে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে বা বিভিন্নভাবে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে সেই ধরনের একটি মামলা করবে ইরান আরেকটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছিলেন এবং এই যে সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়ে যে অন্যায় করেছেন বলে ইরান মনে করে তার জন্য আরেকটি মামলা করা হবে এবং এই সব মামলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রিয় দর্শক এইসব মামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা যেটা জানি যে ইরান রাষ্ট্রীয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই মামলা করতে যাচ্ছে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ক্ষমতার রদবদল হয় ব্যক্তিগতভাবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হয়তো এই মামলা তারা করবেন সেটি এখন পর্যন্ত আমাদের কাছে প্রতীয়মান আর যে বিষয়টি এখানে পরিষ্কার করে জানা দরকার সেটি হলো যে যে স্বয়ং নেটো ন্যাটোর যিনি মিডল ইস্টের অ্যাটাচি আছেন তিনিও বলেছেন যে ইরানের এই মামলাটি একটি শক্তিশালী মামলা হতে পারে আবার আমরা দেখছি যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তারা আন্তর্জাতিক আইনবিদদের কাছ থেকে মতামত নিয়ে যে বিশ্লেষণ দিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে ইরানের জন্য এটি একটি মক্ষম সময় ইরান যদি এই মামলা করে এই মামলা তার জয়ী হওয়ার সম্ভাবনা অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই মামলা ইরানের জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রিয় দর্শক এইসব তথ্যপত্রের ভিত্তিতে আমরা যেটা দেখছি যে ইরান তাদের যে জেনারেল কাশেম সুলাইম আলিকে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করেছে এরপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে সম্পর্কের অবনতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এবং ইরানের উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান তার আঞ্চলিক আধিপত্যকে ধরে রাখার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অব্যাহতভাবে মধ্যপ্রাচ্য থেকে হটিয়ে দেবার জন্য ইরান এবং ইরাক যৌথভাবে কাজ করছে এবং তারা এই মামলা মোকদ্দমাও তাদের নিজ দেশের আদালতে এবং আন্তর্জাতিক আদালতে যৌথভাবেই করতে যাচ্ছে এইসব ঘটনার মধ্য দিয়ে এটি প্রতীয়মান হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচারের মুখোমুখি হতে পারেন এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ